ল্যান্ডিং এর ঠিক দশ সেকেন্ড আগে চন্দ্রযান থ্রি করবে কামাল যার মাধ্যমে চন্দ্রযান থ্রি অর্জন করবে তাদের ওপর সব ল্যান্ডিং চন্দ্রযান কিভাবে নিচে নামছে সেটা নির্ভর করবে শেষ সতেরো মিনিটে আমাদের বিক্রম ল্যান্ডার কে যখন চন্দ্রযান থেকে সাড়ে সাতশো কিলোমিটার আগে থাকবে তখন থেকে শুরু হবে চন্দ্রযান থ্রি এর ল্যান্ডিং প্রসিজার মানে যখন চন্দ্রযান থ্রি তার ল্যান্ডিং সাইট থেকে হরাই জন্টালি সাড়ে সাতশো কিলোমিটার দূর করতে থাকবে এবং চার থেকে ভার্টিক্যাল হাই পঁচিশ কিলোমিটার থাকবে তখন থেকে ল্যান্ডিং প্রসিজার শুরু হবে ওই পয়েন্ট থেকে মানে সাড়ে সাতশো কিলোমিটার দূরত্ব এবং পঁচিশ কিলোমিটার উচ্চতা থেকে চন্দ্রযান থ্রি এর ল্যান্ডার কে ডিগ্রি এখন সেটা চলছে আড়াআড়ি মানে চন্দ্রপৃষ্ঠের সমান্তরালে পারপেন্ডিকুলারে আনার জন্য তাকে প্রথমে ৪৫ থেকে ৫০ ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করতে হবে সাড়ে সাতশো কিলোমিটার দূর থেকে সেই কাজ শুরু হবে তাকে 50 ফিফটি ডিগ্রি অ্যাঙ্গেলে আনা শুরু হবে এগারো থেকে ১২ মিনিটের মধ্যে যে হরাইজন্টাল ডিস্টেন্স থাকবে তার সাতশো কিলোমিটার সে কভার করে ফেলবে এগারো থেকে ১২ মিনিটের মধ্যে ওই সময় তার যে অ্যাঙ্গেল থাকবে নিচে নামানোর জন্য তাকে ঘোরাতে হবে তার পাগুলোকে চন্দ্রপৃষ্ঠের দিকে করতে হবে তো ফিফটি ডিগ্রি অ্যাঙ্গেল সে করে ফেলবে এগারো থেকে ১২ মিনিটের মধ্যে এবং সেটার উচ্চতা পঁচিশ কিলোমিটার থেকে সাত আট কিলোমিটারে এসে দাঁড়াবে এবং ল্যান্ডিং সাইট থেকে হরাইজন্টাল ডিস্টেন্স থাকবে ওই পঞ্চাশ কিলোমিটার সেখান থেকে শুরু হবে ক্যামেরা কস্টিং ফেজ মন দিয়ে শুনবেন সাড়ে সাতশো কিলোমিটার যখন দূরত্ব ছিল অরাইজনটারি চলছিল নিজেকে ঘোরানোর চেষ্টায় ছিল পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেলে আসতে হতো এগারো বারো মিনিট সময় সেখানে যাবে সেই সাথে সাতশো কিলোমিটার দূরত্ব ক্রস করে ফেলবে এর মাঝে সে তার সমস্ত সেন্সার সমস্ত মিটার সমস্ত ক্যামেরাকে ক্যালিবারেট করবে ক্যালিবারেশন কাকে বলে ধরুন আপনি কোনো নতুন ক্যামেরা কিনেছেন যেটা আপনাকে ফোকাস করতে হয় ফোকাস থাকলেও কিছুটা সময় নেয় কোন অবজেক্টে ফোকাস করবে সেটা বুঝতে এটাকেই বলে ক্যালিবারেশান পঁচিশ তিরিশ কিলোমিটার দূর থেকে তোলা ছবি বলুন তো কেমন হয় যতই পাওয়ারফুল লেন্স ক্যামেরা ব্যবহার করুন এতটা ডিসটেন্স কভার করা কিন্তু চাপের কিন্তু নিচে নামার জন্য সব ক্লিয়ার দেখতেই হবে সেজন্য ক্যালিবারেশন ফোকাসে নেওয়া অত্যন্ত জরুরি এবং ফোকাসে যেভাবে ক্যামেরাকে ক্যালিবারেট করা হবে ওই একইভাবে অন্যান্য সেন্সার এবং মিটার্সকে ক্যালিবারেট করা হবে এই পুরো প্রসেসটা এগারোত থেকে বারো মিনিটে হয়ে যাবে তারপর শুরু হবে ক্যামেরা কোস্টিং ফেজ তার থেকেই র্যান্ডাম ছবি তোলা শুরু করে দেবে ভিডিও নেওয়া শুরু করে দেবে এবং সেটাকে কম্পেয়ার করবে নিজের হার্ড ড্রাইভে স্টোর চন্দ্রযান টু এর অরবিটার দ্বারা তোলা ফটোগ্রাফের সঙ্গে কারণ একটা ম্যাপ যেটা ফিট করা হয়েছে চন্দ্রযান থ্রি এর অন বোর্ড কম্পিউটারে সেই সঙ্গে নাসার যে লুনার রিকনোসেন্স অরবিটার রয়েছে সেটাও যে ছবি তুলেছে সেগুলো ফিট করা হয়েছে যে মার্ক করে পাঠিয়েছে ইসরো সেটাকেই ক্যামেরা দিয়ে ছবি তুলে তুলে দেখবে যে ওটাই সেই জায়গা কিনা এত দ্রুত সেটা করবে কি হবে এটা করার জন্য তাতে দুটো দারুণ ক্যামেরা লাগানো হয়েছে সেগুলো দিয়েই কম্পেয়ার করে সেই জায়গা খুঁজে বার করবে যেখানে তার ল্যান্ড করার কথা প্রথমত এল লেজার ডপলার ভেলোসিমিটার কি করবে এটা থ্রি ডি লেজার মারবে চন্দ্রপৃষ্ঠের ওপরে পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সেটা পুরোপুরি ভার্টিক্যাল হওয়া শুরু করবে আট কিলোমিটার হাইট থেকে নিচে নামার সময় নিচে লেজার মারবে সেই লেজার চন্দ্রপৃষ্ঠ ধাক্কা খেয়ে

ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা সেটা হরাইজন্টাল গতিকে পরক করে গতি কমাতে বলবে এইবার ওই আট কিলোমিটার হাইট থেকে এটা ফাইন ব্রেকিং ফেজ এবং তারপর ভেরি ফাইন ব্রেকিং ফেজে গিয়ে সোজা নিচে ল্যান্ড করবে তো এই যে সমস্ত ক্যামেরা মিটার্স রয়েছে সেগুলো দশ সেকেন্ডের মধ্যে ক্যালিভারেট করে তাকে ইনফরমেশন দেবে যে ওখানে নামা উচিত হবে নাকি না দেড়শো মিটার থেকে চারশো মিটার হাইটে নিজেকে স্টেবেল করে নেবে এবং তারপরে আবার ফটাফট ছবি তুলবে চন্দ্রপৃষ্ঠের এবং কনফার্ম হয়ে যাবে 100 দশো মিটার হাইট থেকে পরিষ্কার দেখা যাবে স্যাটেলাইট অনেক দূর থেকে ছবি তোলে সব কিছু ওখানে ভালো করে বোঝা যায় না সে যতই পাওয়ারফুল ক্যামেরা হোক একদম কাছ থেকে দেখা আলাদা ব্যাপার 100 মিটার হাইট থেকে দেখলে সেটা নিজে থেকেই জায়গাবেসে নেবে যদি তার মনে হয় কোন রকম সমস্যা রয়েছে তাহলে সে 150 মিটার আরো সরবে নিজের এই টেকনোলজি দক্ষতার এলডিভি এলএজ ভিসি এবং আরো অন্যান্য ক্যামেরা সেন্সরের সহায়তায় চন্দ্রযান 3 আরম নামবে চাঁদের মাটিতে এবং ভারতে নাম উজ্জ্বল করবে ভারতীয়দের বুক গর্বে চওড়া হয়ে উঠবে দেখুন একজন ভারতীয় হিসাবে এই বিষয়টা শেয়ার করা আপনার আমার দায়িত্ব আমি তো শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে এবার পালা আপনাদের বাকি কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানান